বুঝু যে যে ফুল মানে ফুল বাবু হইয়া জিন্সের প্যান্ট পিনদে ঝাকা নাকা পাঞ্জাবি পিনদে চোখের মধ্যে একটা বাক্স লাগায় যে ঘুরবার যান চিন্তা ভাবনা লাগে না আপনার যে ভাই আপনার লেগে চিন্তা করবো ভাই এক বেলা আপনার সারা খায় না এগুলো আপনি বুঝেন না তারুলের সঙ্গে তোমার প্রেমটা কি হবে বন্ধু? হবে বন্ধু প্রেমটা? প্রেম হইতে আর কতদিন, অচিরে হয়ে যাবে। পারুলের লাগে তোর প্রেম হইব, জীবন কাইপা যাইব, কোনো লাভ হইব না। তোর চেহারা দেখ, এরকম শক্ত করে রাখে বুঝতো, পারুল কি করতে তোর সঙ্গে প্রেম করবে? তুই বল, এইরকম চেহারাটা রাখো। তুই হাসস কেন? হ্যাঁ, হাসলে পরে বেটা চোখ দেখা যায় না, দেখাস সবাই আগলা আগলা। ছয় বছর গোসল কোনো লাভ করতে পারছো? আমার বিষয় আমার এই যে একটা দুই দিনে দরে দুই দিনে ছাড়ে বেটা, চুল বড় করলে লাভ নাই। তোমার ওই লাল পাঞ্জাবি তো কোনো কাজ হইব না। রোমান্টিক কালার, রোমান্টিক কালার তো সানগ্লাসটা পরে একটু সানগ্লাসটা পরে ঠিক আছে দোস্ত। চা এই যে নওয়াবজাদা নসিরুল্লাহ, কই থেকে আইলেন? বাইরে ছিলাম। বাইরে থেকে আইলেন এটাও তো আমি জানি, জানি না আমি সারাদিন আহ না, আমি তো টেনশন থাকি, আমি তো চিন্তাই থাকি। আচ্ছা তুমি একটা কথা কও তো, মানুষ সংসার করে কি জন্য? সংসার যে জন্য করে, এই বাড়িতে আমাকে কি সেটা আছে? এই বাড়িতে একটা মেয়ে মানুষের দরকার না? মেয়ে মানুষ আছে? ওই মেয়ে মানুষ দেখি করবি, কোনোদিন মেয়ে মানুষের অভাব বুঝবার দিছি? তোর কাপড় চোপড় ময়লা করে ফেলাই দিছি, খাওয়ান দাওয়ান কোনোটা কম খেয়ে বেলাছ, কম পাই বেলাছ, সকালে নাস্তা সকালে পাস, দুপুরে খাওন দুপুরে পাস, এগুলো কি কষ্ট তুই? হ্যাঁ আচ্ছা, একটা সংসারের জন্য কি কাপড় চোপড় খাবার টাপার খালি এইসবই দরকার? হ্যাঁ, মেয়ে মানুষ কি খালি এইসবই করে তো, অন্য কিছু করে না? এই সংসারের জন্য নাই? বাবা মামা মারা যাওয়ার পরে দুইজনের সংসার, এটা কোনো সংসার হলো? তুমি কও, বিয়ে যদি করা লাগে দুই ভাই একসাথে বিয়ে করুন, আমি একলা করুন না, তোর লয়ে বিয়ে করুন। ঠিক আছে, দুই ভাই মিলাই বিয়ে করবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। তবুও চাই এই সংসার একটা মেয়ে মানুষের হোক, আমরা সুখে শান্তিতে থাকি। ঠিক আছে, দুই ভাই একসাথে বিয়ে করুন, তাও ভালো। এই রাসেলের ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো দেখতেছে, এটা পরে পরে তো আমাদের উপর দোষ চাপবো, তাই না? আমগো বন্ধু, ওর কি করে না করে আমার কিছু মাথা খেলে না। আমি তো পারুল ভাবি কথা বলছি। শিমুল ভাইয়ের বাসার যে গলি, ওই গলির আশপাশে কি ওকে দেখা গেছে? ভাই আজকে সকালে দেখছিলাম ওই গলির আশেপাশে ঘুরতে। ওকে একটু স্পাই লাগিয়ে রাখলে হয় না? আবির আবির এদিকে। এমনিতে যদি তোর চোখে পড়ে আর কি, তাহলে আমাদের একটু ফোন দিয়ে জানাস। আচ্ছা ভাই ঠিক আছে, মানে একটু চোখ কান খোলা রাখিস। আচ্ছা ভাই ঠিক আছে, আরে যা যা যা। আচ্ছা শোন, রাসেল যে অপকর্ম করতেছে, পারুল তো আমাদের ভাবি, বয়সে ছোট হইলেও আমাদের ভাবি, ঠিক আছে? তো শিমুল ভাইকে ব্যাপারটা জানানো দরকার, দরকার না? কেমনে জানাবো? একটা প্ল্যান প্রোগ্রাম কর, কেমনে কি করা লাগে একদিন বলি। শিমুল ভাই যখন বাসায় ফেরে বা বাসায় অফিসে যায়, যে কোনো না রাসেলের যে ক্যারেক্টার খারাপ, এটা কিন্তু ওইটাই, মানে সরাসরি না, তাহলে বুঝবো যে শত্রুতা করতেছে, শত্রুতা না কিন্তু একটু ঘুরায়।